পারমিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের সর্ষে ঝাল। পমফ্রেট মাছ খুবই সুস্বাদু একটি সামুদ্রিক মাছ। এই পমফ্রেট মাছের অনেক রকম রেসিপি হয়ে থাকে, তার মধ্যে পমফ্রেট মাছের সর্ষে ঝাল অন্যতম মুখরোচক রেসিপি। এই রান্নাটি খুবই কম উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 5 পিস পমফ্রেট মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের গাগুলো হালকা করে চিরে নিয়েছি যাতে মশলা এবং নুন ভালো করে ভেতরে ঢুকে যায়। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন হাত দিয়ে প্রত্যেকটি মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর আমার শেয়ার করা নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এখন একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পমফ্রেট মাছগুলিকে ভেজে নেব। প্রথমে আমি 3টি মাছ ভেজে নিচ্ছি। পমফ্রেট মাছের 2 পিটি আমাদের বেশ লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে প্রায় মিনিট খানেক মাছগুলিকে ভাজার পর এবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলি 2 পিটি আমাদের বেশ লাল করে ভেজে নিতে হবে। মাছগুলি 2 পিটি বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিলাম। একই রকমভাবে বাকি মাছগুলিও ভেজে নেব। এরপর মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য কালো জিরে। কালো জিরে 5 থেকে 10 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে এবং টমেটোর কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন কালো সর্ষের পেস্ট, দিয়ে দিলাম 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আপনারা ইচ্ছে করলে কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষে বা বাজারে যে সর্ষে গুঁড়ো পাউডার পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। কষানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও ব্যবহার করতে পারেন। একটা কথা খেয়াল রাখবেন, সর্ষে কিন্তু খুব বেশি কষাবেন না, তাহলে তেতো হয়ে যেতে পারে। খানিকক্ষণ কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করেছি। এখন জলের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব এবং 3 থেকে 4 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। ফিরে এলাম 4 মিনিট পর। প্রায় 3 থেকে 4 মিনিট ফোটানোর জন্য গ্রেভি অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পমফ্রেট মাছ। মাছগুলিকে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। পাঁচ মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। ফাইনালি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কাঁচা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের সর্ষে ঝাল। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।